তো ভাই এটা কি ছিল? দেখো পুরো জাস্ট ওর পেটের মধ্যে থেকে কিন্তু বেরিয়ে গেল। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন গেম প্লে ভিডিওতে। তো আজকে এই গেমস আমরা এখানে খেলতে চলেছি দ্য ভিজিটরস। তো দেখো প্রথমে কিন্তু এভাবে তোমরা প্লে করতে পারো। তো জাস্ট তোমাদের সামনে এখানে আজকে আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। ও ভাই জলের মধ্যে এটা কী পড়লো, মানে যেটা উল্কাপিণ্ডর মতো একটা যে এলিয়নটা এলো সেটা এখানে কিন্তু প্রবেশ করেছে, মানে এটা জলের মধ্যে প্রবেশে। তো এখানে দেখো এদিকে কী কী দিয়েছে, এখানে একটা পাখি দিয়েছে এবং এখানে একটা ব্যাঙ টাইপের দিয়েছে আর এখানে একটা হুইল দিয়েছে। তো এটা মানে এই এলিয়নটা যাদেরকে খাবে মানে তাদের শক্তিটা কিন্তু তার মধ্যে পেয়ে যাবে। তো দেখো এদের কিন্তু প্রত্যেকে এক এক করে খেতে হবে, এইভাবেই এই গেমটার এইভাবেই কিন্তু খেলতে হবে। তো দেখো আর এখান থেকে প্রথমেই যদি আমি এখানে ব্যাঙটাকে খাই, কিন্তু ব্যাঙটাকে এখান থেকে তো আমি সাদরে যেতে পারবো না। তো এর জন্য আমাদের এখানে গাছের ডাল ভেঙেছি আমরা, গাছের ডালটার মধ্যে দিয়ে আমি এখানে প্রবেশ করব। তো গাছের ডালটার মধ্যে দিয়ে যাব এবং প্রথমে ব্যাঙটাকে খেতে হবে। তো ও ভাই ব্যাঙটাই তো খেয়ে নিল, দেখা যাক। ও দেখো জাস্ট প্রথমে কোনটুখানি ছিল, জাস্ট একদম পুরো ছোট্ট মতো ছিল, কিন্তু যখনই ব্যাঙটা খেলো কিন্তু ব্যাঙটার মতো একটু হলেও সাইজে কিন্তু সে বড় হয়ে গেছে এবং সে কিন্তু জিভটাও এখন বার করতে পারবে। এরপর খেতে হবে কিন্তু পাখিটাকে। তো পাখিটাকে তো এইভাবে খাওয়া যাবে না, তো পাখিটাকে কীভাবে খাওয়া যায়, ও পাখিটাকে আগে তাইরে দিতে হবে। আচ্ছা পাখিটাকে তাইরে দিয়ে এইখানে যখনও কিন্তু আমরা এটাকে ডুবাচ্ছি তখন কিন্তু একটা জলের তলাতে যেন মনে হচ্ছে মাছ একটা কিন্তু যাচ্ছে। আচ্ছা তো মাছ যাচ্ছে, ও এটা কিন্তু এইভাবে, ও আচ্ছা এটা দেখি মনে হচ্ছে যেন মাছ টাইপের কিছু ধরার জন্য এটা মনে দিয়েছে। তো কীভাবে মাছটা ধরি দেখা যাক। ও একদম দেখো বেশ পুরো যেন মনে হচ্ছে অরিজিনাল একটা বেশ সুমো টাইপের যেন কেমন বেশ এটা গুটিয়ে যেন থাকে। আচ্ছা আমি যদি এখানে সুতো ছাড়ি তাহলে এটা একটু নিচের দিকে চলে যাচ্ছে। ও দেখো পুরো একদম ওইখানে একটা বাড়ি টাইপের আছে, তো সেই বাড়ির দিকেও ও এর মধ্যে দেখো তো আমি কিন্তু চলে এসেছি। তো এর মধ্যে যেহেতু চলে এসেছি এখানে এই বিড়ালটাকে কিন্তু খেতে হবে, কিন্তু বিড়ালটাকে খাওয়া অতটা সহজ হবে বলে মনে হচ্ছে না। তো দেখি এখানে কোথায় কী আছে, এটা মাকড়সার জাল আছে এবং নিচে একটা, ও দেখো যখন এই দিক দিয়ে আসি সে কিন্তু আমায় নিচের দিকে নাপ দিয়ে দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে এবং নিচের দিকে একটা পচা আপেল টাইপের কিছু আছে, ওটাকে ও ওটাকে খাওয়ার পর কিন্তু আমি এখানে একটা বমি টাইপের করে দিয়েছি। তো দেখো সবুজ রঙের এবং বিড়ালটা সেটা খাদ্যভাবে সেই দিকে এসছে। আচ্ছা বিড়ালটা যেহেতু এসছে এরপর বিড়ালটা এবার কিছু মাছিও কিন্তু এখানে ভন ভন করছে। এরপর আমি এইখান দিয়ে ভাবছি বিড়ালটাকে অ্যাটাক করব। সে তো জানে না যে আমি মানে ও যার সঙ্গে ওর কাছে আসবে তা কিন্তু প্রত্যেকে কিন্তু শেষ করে দেবে, সে যতই ছোটই হোক। তো দেখ ও ভাই তো ভয়ে পালাচ্ছে আবার নিচে আবার ঘুরে যাচ্ছে, একে অন্য কিছু করতে হবে, অন্য কিছু ওপর দিকে কিন্তু একটা সবুজ টাইপের কিছু দেখাচ্ছে, অত একটা ডালপালা আছে। ও ডালপালাটার মধ্যে তো প্রবেশ, এটা কোন জায়গায় চলে এলাম, এটা একটা পাইপ লাইনের মতো কিছু একটা দেখাচ্ছে, কিন্তু এখানে বেরোবো কীভাবে। তো কিন্তু আনলিমিটেড এইভাবে যদি আমি ক্লিক করতে থাকি অবশ্যই কিন্তু আমি এখান থেকে বেরোতে পারবো মনে হচ্ছে, কোথা থেকে বেরোবো জানি না। ও দেখো আমি নিচেটা দিয়ে প্রবেশ করেছি, ও ভেবেছে আমি ওখান দিয়ে বেরোবো, ও আমাকে খাওয়ার জন্য আজ, কিন্তু আমি ওপর দিয়ে বেরিয়ে পড়েছি। তো ওপর দিয়ে বেরিয়ে পড়ার পর আমায় এখান দিয়ে আসতে হবে, কিন্তু একে কীভাবে খাবো আমি ভাবছি। তো কী ও দেখো জাস্ট কোথা দিয়ে খেলো, লোকে কিন্তু মুখ দিয়ে খায় আবার এ কিন্তু পেছন দিয়ে খেলো। আচ্ছা পেছন দিয়ে খাওয়ার পর আরও আগের থেকে আয়তনে কিন্তু আমি একটু বেশি পরিমাণে বড় হয়ে গেছি এবং ওকে খেয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু গেটটা খুলবো, আচ্ছা গেটটা খুলে ফেলেছি, গেটটা খোলার পর এটা ও যেন কিছু একটা কিছু ধোয়াধুই করছে মনে হচ্ছে, কিন্তু এখানে কি করতে হবে। আচ্ছা এদিকে একটা সুইচ টাইপের কিছু আছে, ও ওখানটায় আচ্ছা কমলা এখানে লেবুগুলোকে কিন্তু এটা একটা জুসার মেশিন আছে, এর মধ্যে জুস করতে হবে, কীভাবে জুস করবো। আচ্ছা জুসটা হচ্ছে জুসটাকে তো নামাতে হবে, জুসটা ওদিকে জানলা টাইপের কিছু একটা আছে। আচ্ছা জুসটা পড়ে গেলে ওদিকে ছুটে যাচ্ছে, ও ওখানে কিছু একটা ধুচ্ছে। আচ্ছা আর এইদিকে ড্রয়ারগুলো তো খুলছে না, ও মানে একটা ড্রয়ার খুলবে এবং ওপরের ড্রয়ারগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু আছে, মানে কিচেনের যাবতীয় যা জিনিস আছে সেগুলো সব আছে, এখানে একটা ছুরি আছে। আচ্ছা এরপর এখানে একটা কমলা লেবু দেবো, তারপর এখানে আমি করব। আচ্ছা ওদিকে গেলিয়ে কিন্তু চলে যাচ্ছে এবং ছুরিটাকে দিয়ে দিলাম। আচ্ছা ছুরিটা, ও ভাই ছুরিটা তো নিজেই রেখে দিল। আচ্ছা ওকে যদি এখান থেকে পড়ে যায় তাহলে কিন্তু হাতটা কিন্তু কেটে যেতে পারে, আচ্ছা সেরকমই কিছু একটা চান্স নেব। আচ্ছা আর একবার দেখা যায় ট্রাই করে।
তো এর মধ্যে জুসারটা দিয়ে দিয়েছি এবং তো এবার এবার ও যাবে, এরপর এখানে কলটা ফেলে দেবো। আচ্ছা জলটা পড়ে গেছে মানে ও পড়ে যাবে। এর ও এখন যদি আমি ছুরিটা রাখতাম ওর কিন্তু হাতটা অবশ্যই কিন্তু কেটে যেত। আচ্ছা আর একবার ট্রাই করবো, এরপর প্রথম ফাইনালি এখানে ট্রাই করছি। তো এরপর দেখা যাক, জুসারটা মুখটা খুলে দেবো, ও মানে জুসটাকে এইভাবে আনতে যাবে। এরপর এদিকে ডয়ারটা খুলে দেবো, এখানে জলটা ফেলে দেবো, এরপর ছুরিটা দিয়ে দেবো। তো দেখি ও ভাই দেখো, কিন্তু ফাইনালি কিন্তু কিন্তু মরে গেছে, পুরো পুরো মাথা দিয়ে ছুরিটা কিন্তু চলে গেছে। এরপর কি করতে হবে, এরপর কিন্তু আমি এখানে উঠতে হবে। আচ্ছা উঠার পর এখানে একটা সুইচ আছে, সুইচটা একবার প্রেস করি তো কিছুই হচ্ছে না, ওখানে একটা ফুল টাইপের কিন্তু নড়ছে। আচ্ছা জুসার আর কিছু কাজ নেই। আচ্ছা ও এই ল্যাম্পের সাহায্যে কিন্তু আমরা উপর দিকে উঠতে পেরেছি। এবার এই জায়গাটায় কীভাবে খুলবো এই জায়গাটাকে বুঝতে তো কিছু পারছি না। আচ্ছা আর এখানে এই সুইচটা দিয়ে খুলতে, আচ্ছা সুইচটা দিয়ে খুলেছে কিন্তু এখানে তো বেরোতে পারছি না। তো আর একটু বেশি পরিমাণে কিন্তু এখানে সুইচটাকে ইয়ে করতে হবে, প্রেস করতে হবে, তারপর আর একটু বেশি পরিমাণে যখন এখানে খুলবে তখন ও ভাই দেখো এটার মধ্যে কিন্তু প্রবেশ করে গেছি। আচ্ছা ওখানে পুরো দুজন ঘুমাচ্ছে এবং এখানে একটা পাখি আছে এবং এর জলেরটাই জলের মধ্যে ওখানে একটা পাখি আছে, মানে এদের প্রত্যেকে খেতে হবে, তাহলে কিন্তু গেমটা ওভার হয়ে যাবে। কিন্তু কীভাবে আমি প্রবেশ করবো এর মধ্যে বুঝতে পারছি না। আচ্ছা এইটা মনে হচ্ছে, ও দেখো এখানে একটা দরজাটা খুলে দিয়েছে মানে জানালাটা, এবং ও পাখিটাও তো উড়ে গেল, পাখিটাকে তো খেতে পারবো না এভাবে, তো পাখিটাকে কীভাবে খাবো। আচ্ছা জলের মধ্যে প্রবেশ করেছি, তো দেখো পুরো মাছের মতো কিন্তু এখানে পাখনা টাইপের হয়ে গেছে, মানে আমি যাকে খাচ্ছি তার কিন্তু আমি কিছুটা হলেও আমার শরীরে কিন্তু কিছুটা পরিবর্তন আসছে। তো কীভাবে নামবো কীভাবে। আচ্ছা আর এটা পাখিটার খাদ্য বেড়েছে, কারণ পাখিটার ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে, পাখিটার যেহেতু খাদ্যটা বেড়েছে এবং সেই খাদ্য দিয়ে আমার এখানে কিছু একটা করতে হবে। আচ্ছা এটার মধ্যে যদি আমি লুকিয়ে পড়ি তাহলে পাখিটা কিন্তু এখানে খেতে আসছে। আচ্ছা পাখিটা যেহেতু খেতে এসছে, আচ্ছা পাখিটাই কিন্তু আমি খেয়ে নেবো। পাখিটার পালকগুলো দেখো সাইডে কিন্তু বেরিয়ে পড়েছে, তো দেখো আমি যখনই বেরিয়েছি কিন্তু পাখির মতো কিন্তু আমি উড়তে পারছি, বাহ বাহ। কিন্তু এবার হচ্ছে মানুষগুলো কীভাবে খাবো। ও ভাই দেখো পুরো একদম মুখের মধ্যে দিয়ে প্রবেশ করলাম, বাহ। তো দেখো জাস্ট কত সুন্দর জাস্ট লাগছে, একটা মানুষ কিন্তু এখানে মরে গেছে। আর ও ভাই দেখো আমি কিন্তু তলা দিকে লুকিয়ে পড়েছি এবং খাটের নিচে কিন্তু আমার পা দুটো কিন্তু দেখা যাচ্ছে। একে কীভাবে মারবো, এর তো দুদিকেই ও দেখো একদম মানে পুরো নিচে দিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর একে মারবো না বলে অনেকে মারবো বলে কিন্তু বাথরুমে এসে কিন্তু লুকিয়ে আছে এবং একেও শেষ করে দিয়েছি একদম খুবই নিমেষের মধ্যে। তো দেখো গেম কিন্তু প্রায় শেষ অবস্থা হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এছাড়াও তোমরা যদি অন্যান্য গেমসের ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, ভিডিওটা এখানেই শেষ করা যাক।